এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই। 1971 সনে 26 মার্চ সেটি স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দিলেন এবং বাংলাদেশকে বললেন এই জাতি, এই দেশ এটি স্বাধীন, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আজকে আমরা স্বাধীন। তিনি ঘোষণা দিয়ে বললেন এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি বললেন আরও রক্ত যখন দিয়েছি আরও দেব, কিন্তু দেশকে স্বাধীন করেই ছাড়ব ইনশাল্লাহ। তিনি এমন কথা তিনি বলেছিলেন, আর এটি এমন একটা জোরদার বক্তব্য যাতে মনে হলো সেই সময় সমস্ত দেশ কেঁপে উঠল, সমস্ত যুবকদের রক্ত তখন টকবক করে ফুটছে যেন এই দেশকে স্বাধীন করেই ছাড়বে। বয়স আমার যখন 1971 সনে মাত্র 8 বছর, যদি কিনা আর একটু 10 পাড়িয়ে যেতাম তাহলে মনে হয় বন্দুকটা হাতেই নিতাম। যখন এই 8 বছর বয়সে আমার পিঠে হাত দিয়ে যখন আর্মিরা বলেছে মেরে দোস্ত হয়, তখন বহুত আছে, এই বহুত আছে এখন শিখছি বহুত আছে বলা, কিন্তু মনে হয় যদি 10 পাড়িয়ে যদি বয়সটা আর একটু বেশি হয়ে যেত তাহলে বললাম মেরে দুশ্মন হয়, তখন আর মেরে দোস্ত হয় এটা আর বলতাম না, তখন মনে মেরে দুশ্মন হয়। প্রিয়সুধী, আজকের এই সকাল এটি আমাদের বিজয়ের সকাল, এই বিজয় এটি আনন্দের সকাল, এই বিজয় এটি আমাদের উল্লাসের সকাল। কারণটা হলো এই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে যেমনটি এসেছিলেন আমাদের জন্য, গত শুক্রবারে সেই একই কথা বলছিলাম, সুসমাচারের 3টি ধাপ, একটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যু, দ্বিতীয় হচ্ছে তিনি কবরে গেলেন, তৃতীয় হচ্ছে আজকে সেই দিন বিজয় উল্লাসের পুনরুত্থান। এই 3টির উপরে পা দিয়ে আমাদের খ্রিস্টান জীবনযাত্রা শুরু হয় এবং আমরা বলতে পারি স্লোগান হিসাবে, মৃত্যু তুমি মিথ্যা। যে মৃত্যুর কথা আজকে এই মাত্র পড়েছি মার্কিন সুসমাচার তার 16 অধ্যায় যখন পড়ছিলাম তখন মনে করে দেওয়া হচ্ছিল, বলা হয়েছিল যে তিনি ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে তিনি যাবেন, কবরেও যাবেন কিন্তু পুনরুত্থিত হবেন, এবং পেরিতদের কার্যবিবরণী পুস্তকে সেখানে এই কথাটাই লেখা আছে। পিতর যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন বলছিলেন হে যিহুদীরা, যাকে তোমরা এই অধর্মীদের সাথে ক্রুশে মৃত্যুবরণ পর্যন্ত তোমরা প্রস্তুত ছিলে, মৃত্যুবরণ করেছেন, তিনি কবরে গেলেন কিন্তু মৃত্যুর কোনো সাধ্য ছিল না তাকে মৃত্যুর মধ্যে আটকে রাখতে, আর সেই বিজয় প্রভু যীশু খ্রিস্ট তিনি করেছেন। এবং আজ আমারই শিরোনাম হচ্ছে মৃত্যু তুমি মিথ্যা। যিশাইয়ের ভাববাদী পুস্তকে তার 25 অধ্যায় 8 পদে এই কথা লেখা আছে, তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন। এটি ভবিষ্যৎবাণী ছিল, ভবিষ্যৎবাণী ছিল যিশুর জন্মের আগে, যিশাইয়ের ভাববাদী তিনি এই কথা প্রকাশ করেছেন 25 অধ্যায় তার 8 পদে, তিনি অনন্তকালের জন্য মৃত্যুকে বিনষ্ট করেছেন। এরপরে বলছেন যে প্রভু সদা প্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দেবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করবেন। এটিও প্রভু যীশুর মধ্য দিয়ে এই কথা বলা হচ্ছে। এবং সবচেয়ে সাধু পৌল যে বক্তব্য বলেছেন চিঠির মধ্য দিয়ে প্রথম করন্থীয় তার 15 অধ্যায় প্রথম হচ্ছে 26 পদ, সেখানে বলছে শেষ যে শত্রু মৃত্যু সেটাও বিলুপ্ত হয়েছে, শেষ যে শত্রু সেটিও বিলুপ্ত হল। এটি 15 অধ্যায় 26 পদ। 54 পদ যেকে তখন বলা হয়েছে আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তায় পরিহিত হইবে তখন এই কথা লিখিত আছে তাহা সফল হইবে, মৃত্যু জয়ে কবলিত হল। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? এটি সাধু পৌল মণ্ডলীর কাছে যখন এই কথা বলছেন তখন বলতে চেয়েছেন প্রভু যীশু ওই হুল সেটি গ্রহণ করেছেন। আমরা এখানে যতজন আছি কেউ হতে পারে মৌমাছির হুল আমরা কেউ খেয়েছি কেউ খাইনি, কিন্তু সবাই ভয় পায় ওই হুলটা, কিন্তু এটাও জানি
যে মৌমাছির হুল একটা, ওই হুল একবার কাউকে দেওয়ার পর বৌ বৌ করে চারিদিক দিয়ে ঘুরতে থাকে বটে, কিন্তু ওই হুল আর নাই। কিন্তু আজ এই কথাই সত্য, প্রভু যীশুকে আঘাত হানার জন্য শয়তানের এই শেষ অস্ত্রটে এই হুলটা ছিল ক্রুশের মৃত্যু। আর ওই হুলটা প্রভু যীশু তিনি নিজে শরীরে নিয়েছেন আর আমাদেরকে মুক্ত করেছেন, আর মৃত্যু থেকে তিনি বিজয় হয়ে তিনি প্রমাণ করলেন মৃত্যু তুমি মিথ্যা। প্রিয়সুধি, চারিদিক দিয়ে মৌমাছি বৌ বৌ করে ঘুরছে, যেমন যাকব বলেছে যে গর্জনকারী শিঙের ন্যায় তোমাদের চারিদিকে গর্জন করছে। কিন্তু মনে রাখেন, ওই শয়তানের ওই হুলটা আর নাই, হুলটা আর নাই, এই হুলটা প্রভু যীশু নিয়েছেন। ওই মৌমাছির যেমন একটাই হুল থাকে, ওই শয়তানের ওই একটাই হুল ছিল, সেটা হচ্ছে মৃত্যু। আর সেই মৃত্যুটা প্রভু যীশু খ্রিস্ট তিনি গ্রহণ করেছেন আর আমাদেরকে রক্ষা করে গেছে। সেই জন্য আমরা বলতে পারি, মৃত্যু তোমার হুল ওটা নাই। শ্রদ্ধেয় রেভারেন্ড মারিয়া দাস তিনি একটা দারুণ গল্প বলছিলেন এক সময়। গল্প বললেন, এটা ওনার এলাকার, উনি তো বাংলাদেশের লোক ছিলেন না, উনি তো ছিলেন সাউথ ইন্ডিয়ান, এবং যে এলাকা এটা হচ্ছে হায়দ্রাবাদ, ওই এলাকার বেল্টাই হচ্ছে সব তেলুগু তামিলদের এরিয়া। একজন প্রচারক, তিনি কোনো একটা গ্রাম থেকে প্রচার করে ফিরছিলেন, আর যখন ফিরছিলেন এমন একটা ধান ক্ষেতের রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, তিনি দেখলেন একটা বৃহৎ দেহ আকারে কি যেন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং তিনি যখন ডানে যায় ওই দেহধারীটাও ডান দিকে যায়, যদি বামে যায় সেটাও বামের দিকে যায়। তারপর উনি চিন্তা করলেন যে না, আমি একবার ক্ষেতের মধ্যেই নেমে যাই। ও যেই রাস্তায় নেমে গেল ক্ষেতের মধ্যে, ওই দেহধারীটা ক্ষেতের মধ্যে নেমে গেল, সামনে পথ ছাড়ে না, সামনেও যায় না। এইরকম প্রচারক চিন্তা করছে যে ভারী মুশকিল হলো, এই লোকটা আমাকে পথ ছাড়ে না কেন, কি হলো। তারপরে উনি একটু এইভাবে করে তাকিয়ে দেখলো কি বিশাল আকারের দেহ, কিন্তু মাথাটা নাই, দেহ আছে কিন্তু মাথাটা নাই। তখন ওই প্রচারক বুঝতে পারলেন, এ আর অন্য কেউ না, এটা শয়তান, কারণ শয়তানের মাথাটা তো প্রভু যীশু নিজেই চূর্ণ করেছেন। এই 55 পদটা পড়লেই তারপর দেখা যাবে যে প্রভু যীশু তিনি এই মস্তক চূর্ণ করেছেন। যেমন গত শুক্রবার আমি বলছিলাম, আদি পুস্তকটা 3:15 নারীতে ও তার বংশে শত্রুতা জন্মাব, এবং শয়তানকে বলছে তোমার মস্তক চূর্ণ করবে, এবং প্রভু যীশু সেটি করেছেন। আর তিনি তখন এইভাবে তাকিয়ে দেখলেন যে মাথা নেই কিন্তু দেহ আছে, আর তখন যীশুর নামে ধমক যখন দিল তখন মনে হলো যে এরকম নটপট করতে 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 কোথায় যেন মিলিয়ে গেল। প্রিয় শুধু আজকে এই কথা বলি, মৃত্যুর যে ক্ষমতা, মৃত্যুর যে হুল সেটি নাই, প্রভু যীশু তিনি গ্রহণ করেছেন এবং আমাদেরকে মুক্ত করে দিয়ে প্রমাণ করেছেন মৃত্যু মিথ্যা। তৃতীয়ত, এটি দ্বিতীয় তিমোথিও তার 1 অধ্যায় 10 এই কথা বলে।